स्वाधीनता दिवस उद्यापन हो सकाले स्वपन गार व्यवसायी बंधुरा पताका तुले ताराओ किछु कथा रेखेछेन जारा व्यवसाय रत निजेदेर दोकाने रयेछेन पचल्ती गुरुजनेरा एवं सारा भारत जुड़े जे जेखाने स्वाधीनतार स्वाद निये पताका तोलन उत्तोलनेर मध्य दिए निजेर उत्साह आत्मप्रकाश करछेन विभिन्न शाखा संगठन विभिन्न पॉलिटिकल दलगुली सरकारी आधिकारिकरा सकल के साधुवाद जानिए एवं सकल सार्विक मंगल कामना करे पताका ताले किछु कथा किछुक्षण आगे सुनछिलेन आपनारा भवनला जमियत उलामा हिंदेर सम्पादक बर्णा शहीदुल इस्लाम साहेब बोलछिलेन छब्बीस जानुआरि प्रजातंत्र दिवस और पंद्रह आगस्ट स्वाधीनता दिवस आसले अनेक स्मृति आपनादेर आमादेर उक्ति मारे पुरातन कथागुलि आबार भेसे उठे तिहत्तर बछर पार हलो तई चुहत्तरतम स्वाधीनता दिवस सतरश सतान्न साले नवाब सिराजुद्दौलार शहादतेर माध्यमे बला जाय जे देश पराधीनतार दिके एवं एकशो नब्बे बछर इंग्रेजरा आमादेर देशे शासन करे साथे साथे शोषणो करे देशेर हिंदू मुस्लिम शिख ईसाई सबाई कांधे कांध मिलिए भ्रातृत्वेर परिचय दिए देश प्रेमेर परिचय दिए लड़ाई करे इंग्रेजदेर काछ थेके उन्नीसशो सातचल्लिश सालेर पंद्रह आगस्ट देश स्वाधीन हय दुखेर विषय स्वाधीन हय बटे किन्तु যে খত আমাদের মাঝে থেকে যায় সেটা এখনো বহন করতে হচ্ছে যে স্বাধীনতা দেশ ভাগ হয়ে যায় ধর্মের নামে একদিকে হয় পাকিস্তান আর আমাদের এই প্রিয় হিন্দুস্তান দুটো দেশ আলাদা নাম নিয়ে একই দিনে স্বাধীনতা ঘোষণা হওয়ার কথা কিন্তু তখনকার পাকিস্তানি নেতা মোহাম্মদ আলী জিন্না সাহেব একদিন আগেই চোদ্দই আগস্ট স্বাধীনতা তারা ঘোষণা করে পতাকা উত্তোলন করে এবং চোদ্দই আগস্ট তারা আজও স্বাধীনতা দিবস পালন করে আমাদের দেশে যারা জ্যোতিষী কোন সময়টা ভালো সকাল না সন্ধ্যা রাত্রি না বৈকাল যারা এই শুভ লক্ষণ তাদের দেশ স্বাধীন হবে এটা অশোভনীয় ছিল অশুভ সময় ছিল তিনটি তারিখে সিদ্ধান্ত হয়েছিল হয় দেশ স্বাধীন হবে ছাব্বিশে জানুয়ারি আর নয়লে তিরিশে জুন কিন্তু মাউন্ট ব্যাটেন এবং তদানীন্তন স্বাধীনতা সংগ্রামী এবং যাদের হাতে দেশ স্বাধীন হলো তদানীন্তন কংগ্রেস নেতৃত্ব তারা চাইছিলেন পনেরো আগস্টই স্বাধীন হোক কিন্তু জ্যোতিষীরা সেখানে বাদ কাঁদলেন যে পনেরো তারিখটা অশুভ মুহূর্ত হচ্ছে তাই অভিজিৎ মুহূর্ত করতে হবে পণ্ডিত জওহরলাল নেহরু এবং তার সহকর্মীরা বুদ্ধি বের করলেন পনেরো তারিখে দেশ স্বাধীন হোক আর যারা জ্যোতিষী তাদের কথাও মানা যায় তাই জ্যোতিষীদের কথা মতো চোদ্দই আগস্ট
রাত্রি 11:48 পর থেকে অভিজিৎ মুহূর্ত শুভ মুহূর্ত তারা ঠিক করে। পণ্ডিত জওহরলাল নেহরু তার পরিষদদেরকে বুঝালেন যে রাত্রি 12:00 যদি স্বাধীনতা ঘোষণা করা হয় তাহলে অভিজিৎ মুহূর্ত অর্থাৎ দেশের যারা জ্যোতিষ হবে আর 12:00 পর সাধারণত তারিখ বদলে যায় ইংরেজি ক্যালেন্ডারে 1 আগস্ট পালন করা হবে। তাই উভয় দিককে বজায় রাখার জন্য 14 আগস্ট রাত্রি 11:48 পর অভিজিৎ মুহূর্ত হবে রাত্রি 12:00 অর্থাৎ 15 আগস্ট দেশের স্বাধীনতার যে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়। কিন্তু আপনারা জানবেন দেশের জন্য যার বেশি অবদান বলা যায় এই ক্ষেত্রে তিনি হিন্দু মুসলমান এই বিভাজনের ঊর্ধ্বে ছিলেন, যাকে বাপুজি বলেন মহাত্মা বলেন করমচাঁদ মহাত্মা গান্ধী। কিন্তু সেই দিনকে স্বাধীনতার যে ঘোষণা হচ্ছে এবং পতাকা উত্তোলন করা হচ্ছে প্রায় 5 লক্ষ লোক যেখানে আনন্দ ফুর্তিতে মেতে আছেন সেই জায়গায় কিন্তু মহাত্মা গান্ধী পৌঁছাননি, এই জন্য যে দেশ স্বাধীন হলো। আর তিনার স্লোগান ছিল দেশ যদি ভাগ হয় তাহলে আমার দেহের ওপর দিয়ে যেন দেশ ভাগ হয়। এই কথায় যেহেতু তিনি টিকে থাকতে পারলেন না তাই এই বিভক্ত ভারতের স্বাধীনতার আনন্দে তিনি উপস্থিত হননি। অর্থাৎ প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন নেহরুজি করেছিলেন কিন্তু বাপুজি করমচাঁদ গান্ধী মহাত্মা গান্ধী সেখানে দেশ বেদনায় ব্যথিত কথায় ব্যথিত হয়ে তিনি সেখানে উপস্থিত হয়নি। আমাদের সামনে আমাদের শ্রদ্ধা যে জাতীয় পতাকা, যে পতাকাতে 3টি কালার আছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে এলাকার মেম্বার পর্যন্ত যদি আমরা ওই তিনটি পতাকার যে মিনিং আছে ইন্টারনাল সেটার প্রতি যদি আমরা তো অবস্থায় হতো না, দেশের অবস্থা হতো না, সাম্প্রদায়িকতার বিষ ধারাবাহিক ভাবে চলত। দেখছেন প্রথমেই ওপর দিকে থাকে গেরুয়া রং যা ত্যাগের প্রতীক, মধ্যে থাকে সাদা যা স্বচ্ছতা বা পবিত্রতার প্রতীক। গুণীজিরা ভেবেছিলেন দেশের জন্য সমাজের জন্য প্রতিবেশীর জন্য যদি আমরা ত্যাগ করতে পারি পবিত্রতা অর্জন করতে পারি তবেই আসবে দেশে সচ্ছলতা। তাই নিজের যে সবুজ রং সেটা হচ্ছে স্বচ্ছতার প্রতীক। বন্ধুবাদ সবই যেন আমাদের কাগজ কলমে থেকে গেছে। এখন দেশের অনেক নেতাদের বক্তব্য শুনলে মনে হবে দেশ যেন 4-5 বছর হলেই স্বাধীন হয়েছে, দেশে আমাদের যেন 4-5 বছর হলেই অস্ত্র এসেছে, তার আগে কিছুই ছিল না, সব কিছুই যেন ছিল না এরকম মনে হবে। আমাদের দেশে আগামী যখন জনগণনা হবে প্রায় 135 কোটি নাগরিক হয়ে যাবে, যে জন্মের হার যে নিয়মে হয় সেই হিসাব করলে প্রায় হবে তাই 135 কোটি নাগরিকের এই দেশ। এখন বর্তমানে আমাদের দেশ মজবুত, প্রতিবেশী দেশের শত্রু চাহিনী পাকিস্তান বলুন চায়না বলুন যারা সব দিক দিয়ে আমাদের শত্রুতা করে যায়, কিন্তু আমাদের প্রিয় আমাদের ঘরের সন্তানরা যারা বিএসএফ যারা মিলিটারি ডিফেন্সে যারা বর্ডার পাহারা দেয় তাদের আত্মত্যাগ করেও তারা নিজেদের প্রাণ আহুতি দিয়েও আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য চায়না বা পাকিস্তানের চোখে চোখ দেশের নিরাপত্তা দিয়ে চলেছে।
এই শুভক্ষণে আমরা কামনা করব গোটা ভারতের ডিফেন্সে যারা কাজ করে, এই যে করোনা মহামারী দেখছেন, একসময় আমরা গ্রাম্য এলাকায় বলতাম চুরি, যারা গরু মোষ মাঠে চাষ করতে নিয়ে যেতেন তারাকে পড়াতে হতো যেন অন্যের ফসল না খায়। আমরা বড়দের কাছ থেকে শুনেছি, বলা হয় এই স্বাধীন হামেশা নেই রয়েগা, এমন দিন সর্বদা থাকবে না। কাজেই যে টাইপের পোশাক, যে টাইপেরই হোক, গরুকে পড়ানো হতো, এখন মাস্ক স্ট্যান্ডার্ড নাম দিয়ে সেই পোশাক আমাদের মুখে উঠেছে। কাজেই যারা বলে বলিয়ান হয়ে ক্ষমতার উচ্চ শিখরে পৌঁছে ভাবছেন এটা করব ওটা করব, আমরাই থাকব দেশে, কখনো সিএ নাম দেওয়া হবে, কখনো এনআরপি নাম দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করে সাম্প্রদায়িক মনোভাব সারা জীবন একই রকমের ক্ষমতা থাকবে না। কাজে আসুন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই পরিবেশ তৈরি করব যে বড় যারা আমরা ছোটদের শ্রদ্ধা করব, স্নেহ করব, আর ছোটরা বড়দের শ্রদ্ধা করব। দেশের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, না আমরা কে হিন্দু না মুসলিম, আমরা সবাই ভারতীয়, একে অপরের পাশে দাঁড়াবো, তার উন্নতি করব, আমরা কোনো মতেই কারো ক্ষতি করব না। এই হোক স্বাধীনতা দিবসের শপথ, তবেই তো প্রকৃত স্বাধীনতা। কিন্তু পতাকা উত্তোলন করে সমাজের অর্থ কীভাবে লুণ্ঠন করব, ভাই ভাই লড়িয়ে দেব, আর আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হব, জাতীয় সম্পত্তি নষ্ট করব, তাহলে আমাদের এই পতাকা তলে এই শপথ মিথ্যা হবে এবং বৃথা হবে। কাজেই আসুন আমরা সকলে কাঁধ মিলিয়ে দেশের স্বচ্ছতা, দেশের রক্ষ এবং সম্প্রীতি যেন প্রতিষ্ঠা হয় সেই প্রচেষ্টাই করব। সকলকে সাধুবাদ এবং সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বক্তব্য এখানে ইতি করছি। জয় হিন্দ, ভারতবর্ষ জিন্দাবাদ।